জয়নগর স্থিত যুব সমাজের বসন্ত উৎসবের পরিসমাপ্তি। তিন দিন ব্যাপী সংশ্লিষ্ট ক্লাব এলাকাবাসী ও শিল্পী সংস্কৃতিবানরা আনন্দে মাতলেন। এই বসন্ত উৎসব পালনকে কেন্দ্র করে গোটা জয়নগরে আনন্দধারা। একটা সময় রাজ্যে দোল মানিয়েছিল শুধু আবির খেলা, মন্দিরে মন্দিরে পুজো পালি, কিন্তু ইদানিং সেই সংস্কৃতিতেই পরিবর্তন। ইদানিং বসন্তে, বিশেষ করে দোলের দিনে বসন্ত উৎসব পালন রাজ্যে সংস্কৃতিতে পরিণত। সেই ধারায় জয়নগরস্থিত যুব সমাজ ক্লাব এবছর তিন দিন ব্যাপী বসন্ত উৎসবের আয়োজন করেছে। সোমবার দোলের দিনে এই বসন্ত উৎসবের পরিসমাপ্তি। সমাপ্তি অনুষ্ঠানে আগরতলা ক্লাব ফোরামের চেয়ারম্যান সঞ্জয় পাল, নিউজ ভ্যানগার্ডের এডিটর সেবক ভট্টাচার্য, পুলিশ কর্তা কৃষ্ণেন্দু চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টরা অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিজ ভাষণে যুব সমাজের এই তিন দিন ব্যাপী বসন্ত উৎসবের প্রশংসা করলেন আগরতলা ক্লাব ফোরামের চেয়ারম্যান সঞ্জয় পাল। কারণ আমরা বসন্ত উৎসবকে অনেক সামাজিক সংস্থা বা অনেকে আমরা অল্প সময়ের জন্য আমরা করে থাকি, কিন্তু এই তিন দিন ব্যাপী যে অনুষ্ঠান, বিশেষ করে ক্লাবের যারা নবীন বা প্রবীণ যারা কর্মকর্তা আছে, বিশেষ করে আমি জয়নগর এলাকাবাসী যারা খুব চারপাশে যারা অবস্থান করছে, তারা কিন্তু এই তিন দিন নিজেদের অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে। আমার মনে হয় সকলে এটা দুর্গাপূজার একটা আবরণ মনে হচ্ছে, যে দুর্গাপূজা আমাদের পাড়ায় পুজো হচ্ছে, এই যে অনুভূতি, এই অনুভূতিকে আমি বিশেষভাবে। এক্ষেত্রে রাজ্যের বর্তমান পরিবর্তিত ক্লাব সংস্কৃতির কথা উল্লেখ করে নিউজ ভ্যানগার্ড এডিটর সেবক ভট্টাচার্য বলেন, ক্লাব সংস্কৃতির পরিবর্তনের ক্ষেত্রে যুব সমাজের ভূমিকা অগ্রণী। একটা সময় আগরতলা শহরের ক্লাব সংস্কৃতি মানে অস্ত্রের ঝংকার, ক্লাব সংস্কৃতি মানে মদ্যপ আড্ডা, জোয়া খেলা, এই ছিল এক সময়কার ক্লাব সংস্কৃতি। সবাই না, সার্বিকভাবে এরকমই একটা ধারণা করা হয়। সেই জায়গা থেকে একটা নতুন ক্লাব সংস্কৃতি আগরতলা শহর রাজ্যের মধ্যে যারা যারা এনেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে যুব সমাজ ক্লাব। যুব সমাজ ক্লাব জেসিসির অংশ হিসেবে ক্রিকেট সারা বছর ধরে দাতব্য চিকিৎসালয় এবং বসন্ত উৎসবের মতো অনেকগুলো উৎসব সত্যি সত্যি এই এলাকাবাসীকে, আগরতলা শহরবাসীকে। কার্যত তিন দিন ব্যাপী যুব সমাজের এই বসন্ত উৎসব পালনকে কেন্দ্র করে গোটা জয়নগর এলাকায় ছিল আনন্দ মুখরতা। সোমবার এই আনন্দ ঘন বসন্ত উৎসবের পরিসমাপ্তি। এলাকাবাসীর ভাঙা মন মঙ্গলবার রঙের উৎসব হোলিতে মেতে ওঠার অবকাশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ঢাকা।